প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সৃষ্টিকর্তার কৃপায় ভালো আছো বরাবর মত তোমাদের অনলাইন ক্লাসে স্বাগতম আমি অন্তর কুমার দাস সহকারী শিক্ষক তো আমি এই মুহূর্তে তোমাদের একটা অনলাইন ক্লাস দিতে যাচ্ছি ফিনান্সের উপরে আশা করি এই ক্লাসটা করলে তোমাদের উপকার হবে ভালো লাগবে সো এখন আমরা যে আজকে টপিকস অর্থাৎ ফিনান্সের উপরে ঝুঁকি অনিশ্চয়তা অধ্যায় চার তোমাদের পাঠ্যপুস্তক বইয়ের চতুর্থ অধ্যায়ে ঝুঁকি অনিশ্চয়তা সম্পর্কে আমি একটু আলোচনা করব আসলে আগে আমাদের ঝুঁকি অনিশ্চয়তা বুঝতে গেলে ঝুঁকি কী অনিশ্চয়তা কী এগুলো সম্পর্কে জানতে হবে তো আমি চলে যাচ্ছি সরাসরি ফার্স্টে অনিশ্চয়তা সম্পর্কে একটু বলি অনিশ্চয়তা অর্থাৎ ভবিষ্যতে কোনো জিনিস ঘটতেও পারে আবার নাও ঘটতে পারে এরকম কোনো দৃষ্টিকোণ বা এরকম কোনো বিষয় থেকে যে যে ঘটনার সম্মুখীন হতে হয় এটাই হচ্ছে অনিশ্চয়তা অর্থাৎ ভবিষ্যৎ আমাদের ভবিষ্যৎ সবসময় অনিশ্চিত কিছু হতেও পারে আবার নাও হতে পারে এরকম অনিশ্চয়তা কিন্তু ঝুঁকি আর অনিশ্চয়তা কখনোই এক হতে পারে না ঝুঁকি এবং অনিশ্চয়তার বিষয়ের ভিতরে কিছু পার্থক্য রয়েছে ঝুঁকিটা কি জিনিস আসলে আমাদের যে জিনিসটা অনিশ্চয়তার যে অংশটুকু পরিমাপ করা যায় অনিশ্চয়তার যে অংশটুকু পরিহার করা যায় ক্ষেত্র বিশেষে সেইগুলো হচ্ছে আমাদের ঝুঁকি অর্থাৎ যে অনিশ্চয়তা অনেক বড় একটা বিষয় কিন্তু ঝুঁকিটা হচ্ছে অনিশ্চয়তা যতটুকু আমরা পরিমাপ করতে পারবো তাতে সেটাই হচ্ছে ঝুঁকি আচ্ছা এবার ঝুঁকি অনিশ্চয়তা সংজ্ঞা থেকে আমরা এটুকু বলতে পারি যে ঝুঁকি অনিশ্চয়তার মধ্যে বেশ কিছু পার্থক্য বিদ্যমান তো ঝুঁকি অনিশ্চয়তার ভিতর পার্থক্যগুলো কী কী ফার্স্টলি ঝুঁকি অনিশ্চয়তা পরিমাপ করা যায় না কিন্তু ঝুঁকি পরিমাপ করা যায় আমাদের সংজ্ঞা থেকে এটুকু বুঝলাম যে অনিশ্চয়তা পরিমাপযোগ্য নয় কিন্তু ঝুঁকি পরিমাপযোগ্য তাহলে যেহেতু অনিশ্চয়তা পরিমাপ করা যায় না তাই এটাকে পরিহার করারও কোনো সম্ভাবনা নাই অর্থাৎ অনিশ্চয়তা পরিহার করা যায় না কিন্তু ঝুঁকি পরিহার করা যায় অনিশ্চয়তা নির্ণয়ের কোনো স্পেসিফিক বা নির্দিষ্ট সুনির্দিষ্ট কোনো পদ্ধতি নেই কিন্তু ঝুঁকি পরিমাপ করা বা পরিহার করার কিছু পদ্ধতি আছে পরিমাপ করার পদ্ধতি আছে তো কিছু কিছু পদ্ধতি যে সকল পদ্ধতি অবলম্বন করে আমরা ঝুঁকিটাকে পরিমাপ করতে পারি বা পরিহারও করতে পারি তো অনিশ্চয়তা এবং ঝুঁকির ভিতরে এই পার্থক্যগুলোই সাধারণত দেখা যায় এখন আমাদের ঝুঁকি অনিশ্চয়তা সম্পর্কে আমাদের ঝুঁকিটা মূলত ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে গেলে বিভিন্ন ঝুঁকির সম্মুখীন হতে হয় বিভিন্ন ঝুঁকি আছে ঝুঁকি উৎসের দিক থেকে ঝুঁকিকে ব্যবসায় দৃষ্টিকোণ থেকে ঝুঁকিকে মূলত দুই ভাগে ভাগ করা যায় সেটা হচ্ছে ব্যবসায়িক ঝুঁকি আর হচ্ছে আর্থিক ঝুঁকি ব্যবসায়িক ঝুঁকি তাহলে ঝুঁকি আমরা ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে ঝুঁকি দুই প্রকার ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে ঝুঁকি দুই প্রকার সেটা হচ্ছে ব্যবসায়িক ঝুঁকি মানে ব্যবসায়িক প্রতিষ্ঠান দেখতে পারি আমরা ব্যবসায়িক প্রতিষ্ঠান দৃষ্টিকোণ থেকে ঝুঁকি দুই ধরনের একটা হচ্ছে ব্যবসায়িক ঝুঁকি আরেকটা হচ্ছে ব্যবসায়িক ঝুঁকি একটা হচ্ছে আর্থিক ঝুঁকি তাহলে ব্যবসায়িক ঝুঁকি এবং আর্থিক ঝুঁকি সম্পর্কে আমাদের ভালোভাবে জানতে হবে ব্যবসায়িক ঝুঁকিটা কি জিনিস আসলে ব্যবসা প্রতিষ্ঠান সফলভাবে পরিচালনা করতে গেলে ব্যবসা প্রতিষ্ঠান সফলভাবে পরিচালনা করতে গেলে যে সকল বিভিন্ন রকম পরিচালন ব্যয়ের সৃষ্টি হয় বা পরিচালন ব্যয়ের সৃষ্টি এই সমস্ত ব্যয়গুলো নির্বাহ করতে পারবে বা এই সমস্ত ব্যয়গুলো নির্বাহ করার ক্ষেত্রে যে দায়ের সৃষ্টি হয় এ থেকে যে ঝুঁকি উৎপন্ন হয় সেটা হচ্ছে ব্যবসায়িক ঝুঁকি অর্থাৎ পরিচালনা খরচ পরিশোধের অক্ষমতা থেকে যে ঝুঁকির সৃষ্টি হয় আমরা বলতে পারি ব্যবসায় যে পরিচালনা করতে যে ব্যয়গুলো হয় এই খরচগুলো পরিশোধের অক্ষমতা থেকে যে ঝুঁকির সৃষ্টি হয় সেটা হচ্ছে ব্যবসায়িক ঝুঁকি তাহলে আমাদের প্রতিষ্ঠানের পরিচালনা খরচ কী হতে পারে যেরকম আমরা কাঁচামাল ক্রয় করতে পারি শ্রমিকদের বেতন দিতে পারি অফিস ভাড়া প্রদান করতে পারি এখন এই সমস্ত ব্যয় নির্বাহ করার ক্ষেত্রে বা এই সমস্ত ব্যয় নির্বাহ করতে পারবে কিনা এই থেকে যে ঝুঁকির সৃষ্টি হয় সেটা হচ্ছে ব্যবসায়িক ঝুঁকি
তো ব্যবসায়িক ঝুঁকি সম্পর্কে আমরা জানলাম। এবার আর্থিক ঝুঁকি, আর্থিক ঝুঁকিটা কি জিনিস? আসলে ব্যবসায়িক প্রতিষ্ঠানে সবসময় যে তহবিল থাকবে বা পর্যাপ্ত মূলধন থাকবে এরকম নয়। আমাদের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তহবিল ধার করে এনে ব্যবসা করতে হয়। তো এখন এই সমস্ত প্রতিষ্ঠান থেকে আমাদের বাহ্যিক প্রতিষ্ঠানের বাইরে বিভিন্ন ব্যাংক বা অন্যান্য অর্থ অগ্রাধিকারী প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থটা সংগ্রহ করতে হয়, অর্থ সংগ্রহ করে ব্যবসা পরিচালনা করতে হয়। তো এখন এই সমস্ত ব্যবসায় পরিচালনা করতে গেলে প্রতিষ্ঠানের বিভিন্ন বাইরে থেকে ঋণ আনতে হয়, এখন তাদেরকে আমাদের লাভের থেকে একটা অংশ প্রদান করতে হয়। তো তাদেরকে নির্দিষ্ট হারে তাদের আমরা ঋণটা নির্দিষ্ট সময়ে পরিশোধ করতে পারবো কিনা, এই থেকে যে ঝুঁকির সৃষ্টি হয় এটা একটা আর্থিক ঝুঁকি। অর্থাৎ বহিস্থ তহবিল থেকে অত সংগ্রহ করার পরে তাদের পরিশোধের ক্ষেত্রে যে ঝুঁকির সৃষ্টি দেখা দেয় সেটা হচ্ছে আর্থিক ঝুঁকি। এইবার আমরা এটা হচ্ছে ব্যবসায়ের দৃষ্টিকোণ থেকে, ব্যবসা প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে ঝুঁকি হচ্ছে দুই প্রকার। এবার বিনিয়োগকারীদের দৃষ্টিকোণতে আবার ঝুঁকি দুটোকে ভাগ করা যায়, সেটা হচ্ছে বিনিয়োগকারীদের দৃষ্টিকোণতে ঝুঁকি দুই প্রকার। এটা হচ্ছে সুদহারের ঝুঁকি, আর এটা হচ্ছে তারল্য ঝুঁকি। তো এই দুটো ঝুঁকি সম্পর্কে আমরা একটু আলোচনা করবো। সেটা হচ্ছে বিনিয়োগকারীদের দৃষ্টিকোণতে ঝুঁকি আবার দুই প্রকার, একটা হচ্ছে সুদহারের ঝুঁকি, তারল্য ঝুঁকি। প্রতিষ্ঠানে বিনিয়োগকারীরা অর্থ বিনিয়োগ করে তারা নির্দিষ্ট হারে মুনাফা পাওয়ার জন্য। তো তারা যখন প্রতিষ্ঠানে অর্থটা বিনিয়োগ করবে তখন দেখে যে আসলে প্রতিষ্ঠান কী পরিমাণ তাদেরকে সুদ দিবে বা প্রতিষ্ঠান কী পরিমাণ তাদের থেকে মুনাফা পাবে প্রতিষ্ঠান থেকে। তো ইত্যাদি ইত্যাদিভাবে আমাদের দেখা যাচ্ছে প্রতিষ্ঠানে অর্থ বিনিয়োগ করার ফলে বিনিয়োগকারীরা বিভিন্ন সময়ে শেয়ার বা ডিভেঞ্চার ইত্যাদি ক্রয় করে এবং এই সমস্ত বন্ড ডিভেঞ্চারের সুদ প্রতিনিয়তই ওঠানোমা করে। অর্থাৎ রাজনৈতিক কারণে বা অর্থনৈতিক বিভিন্ন কারণে প্রতিষ্ঠানের ক্ষেত্রে সুদের হারটা ওঠানোমা করে। তো সুদের হার হ্রাস হওয়ার আশঙ্কা থেকে, অর্থাৎ সুদের হার পরিবর্তনের কারণে বিনিয়োগের মূল্য কমে যাওয়ার ক্ষেত্রে যে ঝুঁকির সৃষ্টি হয় সেটা হচ্ছে সুদের ঝুঁকি। অর্থাৎ বিভিন্ন কারণে সুদের হারটা চেঞ্জ হতে পারে। এখন চেঞ্জ হলে তারপরে কী করে মানুষ বিনিয়োগের মূল্যটা হ্রাস পেতে পারে এক্ষেত্রে যে ঝুঁকি সৃষ্টি হয় সেটা হচ্ছে সুদের ঝুঁকি। এবার আসে আমরা তারল্য ঝুঁকি। এখন একটা নির্দিষ্ট সময়ে আমাদের যে বিনিয়োগকারীরা প্রতিষ্ঠানে অর্থ বিনিয়োগ করে, শেয়ার বন্ড ডিভেঞ্চার ইত্যাদি বিনিয়োগ করে, তারা কী করে প্রতিষ্ঠান থেকে লাভ করে। এখন বিনিয়োগকারীদেরও যে কোনো সময় অর্থের প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে তারা যে কোনো সময়ে তাদের বিনিয়োগকৃত যে সিকিউরিটিসগুলো আছে এগুলো বিক্রয় করতে পারে। এখন ওই বিনিয়োগকৃত সিকিউরিটিস বিভিন্ন কারণে প্রতিষ্ঠানের লোকসান বা অন্যান্য কারণে বিনিয়োগকৃত সিকিউরিটিসের মূল্য যে কোনো সময় হ্রাস পেতে পারে। তো সেক্ষেত্রে যে ঝুঁকির সৃষ্টি হয় সেখানে তারল্য ঝুঁকি। অর্থাৎ বিনিয়োগকারীরা যখন কোনো সিকিউরিটিসগুলো ক্রয় বিক্রয় করে তখন তাদের বিনিয়োগকৃত মূল্য থেকে অনেক কম মূল্যে বিক্রি করতে হয় বিভিন্ন সময়ে, সেখান থেকে যে ঝুঁকির উৎপত্তি হয় সেটা হচ্ছে তারল্য ঝুঁকি। তাহলে আমরা ঝুঁকি সম্পর্কে, ঝুঁকির প্রকারভেদ সম্পর্কে, ঝুঁকির ধরন সম্পর্কে জানলাম। তো নেক্সট ক্লাসে আমরা কীভাবে ঝুঁকির অঙ্কগুলো করতে হয়, ঝুঁকি অনেক সাথে কীভাবে পরিমাপ করতে হয় এই সম্পর্কে আলোচনা করবো। তোমরা সবাই মনোযোগ সহকারে এগুলো একটু অ্যানালাইসিস করবে এবং বাড়িতে বসে পড়াশোনা করবে। আশা করি তোমাদের উপকার হবে। তো আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ, সুস্থ থাকো, ভালো থাকো।